আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি ওমান প্রবাসী রিমন আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে ওমান ট্যুরিস্ট ভিসা এবং ভিজিট ভিসা সম্পর্কে আপনাদেরকে একটা আমি আইডিয়া দেব কিংবা আপনাদেরকে ধারণা দেব। যাদের ভিজিট ভিসা প্রয়োজন আমি তাদেরকে ভিজিট ভিসাও করে দেবো, তবে সেই জায়গায় কিছু কন্ডিশন আছে, তো সেগুলো জানতে হলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ আকারে দেখবেন। প্রথম তো ওমানের ভিজিট ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসা কারা কারা পাবেন, সেটা হচ্ছে যারা সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, তারপরে হচ্ছে আপনার গালফে আছেন আর কি। অর্থাৎ তো ওমানের ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা বাংলাদেশি হয়ে কারা পাবেন, সেটা হচ্ছে যারা সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এবং ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ দুবাই, দুবাই প্রবাসী আছেন, তারা পাবেন সুন্দরভাবে। আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে ওমানের ট্যুরিস্ট ভিসা করে দিতে পারবো, এক বছরের মাল্টিপল এন্ট্রি অথবা এক মাসের অথবা আপনার ছয় মাসের এরকম, ঠিক আছে। আর যারা অন্যান্য দেশে আছেন তারাও যোগাযোগ করতে পারেন, কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি আপনি যোগাযোগ করলে পারবেন না। অনেকেই আমাকে মেসেজ করবেন যে ভাই আমার আরবাব তো ভিসা দিচ্ছে না, আমার ওয়াইফের জন্য একটা ভিজিট ভিসা দেন আমাকে, আমি আপনাকে টাকা দেবো, আমাকে এনে দেন। এগুলো হয় না, আরবাব ছাড়া আপনি আপনার ওয়াইফকে আনতে পারবেন না। তো আপনি অবশ্যই আপনার আরবাবের সাথে বা কোম্পানির সাথে যোগাযোগ করবেন। আর কিছু কিছু ক্ষেত্রে আনা যায়, যদি আপনি সিকিউরিটি দিতে পারেন, গ্যারান্টি দিতে পারেন যে হ্যাঁ আমার ওয়াইফ ওমানে আসবে, আসার পর সে আবার রিটার্ন চলে যাবে, যদি আমার সাথে কন্ট্যাক্ট করে সিকিউরিটি দিতে পারেন তাহলে আমি আপনাকে ভিসা বের করে দিতে পারবো, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আপনার কন্ডিশন। তো যারা অন্যান্য দেশের পাসপোর্ট অর্থাৎ ফিলিপিন, ইন্দোনেশিয়া, তারপর ইন্ডিয়ান, অন্যান্য দেশের একটু বড় ভালো দেশের পাসপোর্ট আছে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। কোনো ধরনের কন্ডিশন লাগবে না, পাসপোর্ট স্ক্যান ফটোকপি দিবেন, ছবি দিবেন, টাকা পেমেন্ট করবেন, আপনার ভিসা আমি করে দিতে পারবো। সরাসরি বাংলাদেশ থেকে যদি আপনি আসতে চান আর আপনার মহিলা নিয়ে আসতে চান অর্থাৎ মেয়ে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে একটু বুঝে নিতে টার্ম কন্ডিশন আছে। তো এইগুলো কন্ডিশন যদি আপনার সাথে মিলে তাহলে আমি আপনাকে ভিসা করে দিতে পারবো, ট্যুরিস্ট ভিসা। তাছাড়া আপনারা আবার মেয়ে হোক সমস্যা নাই, যদি দুবাই থাকেন, কাতার থাকেন, কুয়েত থাকেন, সৌদি আরব থাকেন, ওইখানে রেসিডেন্স কার্ড আছে অর্থাৎ অথবা আকামাল আইডি কার্ড আছে দিতে পারলে আমি ভিসা করে দেবো, তার সেক্ষেত্রে কোনো ধরনের কন্ডিশন নাই। তো ওমান ওমানের ভিজিট ভিসা যারা চান, আমার নিচে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, এই মতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিসা করে দিতে পারবো। তো সবাই বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এই ভিডিওটা লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ আগামীতে ভালো কোনো ভিডিও নিয়ে আপনার সাথে আবার হাজির হব। ধন্যবাদ সবাইকে।